যে রমজানের এত বরকত পাওয়ার পরেও কিছু মানুষ এই রমজানের বরকত থেকে বঞ্চিত থাকবে থাকবে না ভাই যে রোজা যে তুমি আল্লাহর জন্য রাখতেছো আল্লাহকে ভয় করে রাখতেছো তাকওয়া অর্জনের জন্য রাখতেছো এই রোজা এবং কোরআনে কারীম যদি তুমি রমজান মাসে যদি তুমি তেলাওয়াত করো তাহলে এই রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশকারী হবে হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা ক্বাওলাজ যুরি ওয়াল আমালি বিহি فليس لله حاجة في أن يدع طعامه وشرابه যে ব্যক্তি মিথ্যা কথা বলে রোজা রেখে এবং সেই অনুযায়ী সেই কাজকে পরিত্যাগ না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সারাদিন এই পানাহার না খেয়ে থাকা এটা আমার কাছে কোনো প্রয়োজন নেই তুমি যে মিথ্যা কথা বললা রোজা রেখে এবং ওই মিথ্যা কথা অনুযায়ী তুমি কাজকে পরিত্যাগ করলা না ওই অনুযায়ী তুমি কাজ করে ফেললা তাহলে তুমি যে এই সারাদিন না খেয়ে আসো তোমার এই না খেয়ে না খাওয়া আমি আল্লাহর কাছে কিনাই কোনো দাম নাই মিথ্যা কথা বলো চুগলফুরি করো শেকায়েত করো পরনিন্দা করো মানুষের ক্ষতি করো ঝগড়া বিবাদ করো এগুলি করে তুমি না খেয়ে থাকলে আমার কিছুই আসে যায় না তার মানে বোঝা গেল এই ঝগড়া ফাসাদ এগুলি থেকে আমাদেরকে কি থাকতে হবে বিরত থাকতে হবে এখন রোজার মূল উদ্দেশ্যটা কি এটা আমাদেরকে বুঝতে হবে একজন মুমিনের জন্য রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া নিজেকে একেবারে পাক পবিত্র করা গুনাহ থেকে বিরত থাকা আল্লাহকে ভয় করা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন ও ঈমানদাররা তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছি বিষয়টা এমন নয় যে তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি আর তোমাদের পূর্বে যে সমস্ত আমার নবী রাসূলরা আমার যে সমস্ত বান্দারা এসেছে তাদের উপরে মনে হয় আমি রোজা আমি তাদের জন্য মনে হয় ফরজ করি নাই বিষয়টা এমন নয় তোমাদের উপরে ফরজ করেছি যেমনিভাবে পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপর আমি ফরজ করেছি তোমরা এটা ভেবো না আল্লাহ মনে হয় এই না খাওয়া এরকম একটা কষ্ট আল্লাহ আমাদের উপরেই মনে হয় চাপায়া দিছে আল্লাহ আমাদের উপর জুলুম করছে বিষয়টা এমন না আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে এই রোজা দিছি এটা তোমাদের উপর না খাওয়া এরকম একটা জুলুম আমি তোমাদের উপর চাপায়া দেই নাই তোমাদের পূর্ববর্তী আমার যত নবী রাসূলরা এসেছে আমার যত বান্দারা এসেছে প্রত্যেকের উপরেই রোজা ফরজ ছিল কি জন্য আমি ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো আল্লাহকে চিন্তা করতে পারো হ্যাঁ আল্লাহর ভয় করে যাবতীয় পাপাচার থেকে তোমরা যেন বিরত থাকতে পারো এটাই হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্য এটা হচ্ছে রোজার উদ্দেশ্য মধ্যযুগে ঘোড়াগুলিকে কিভাবে তারা লালন পালন করতো যে ছোটবেলায় এদেরকে ইচ্ছা মতো ঘোড়াকে খাওয়াইতো খাওয়ানোর পরে ঘোড়াগুলিকে মোটা তাজা করতো এমন মোটা তাজা হতো যে তাদের চলাফেরা তাদের জন্য কঠিন হয়ে যেত তো এই ঘোড়াগুলিকে ঘোড়ার ঘর থেকে বের করে তাদেরকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করার জন্য তারা কি করতো যে ঘোড়াগুলিকে ইচ্ছা মতো পরিশ্রম করাইতো 8 ঘন্টা যদি পরিশ্রম করায় তাহলে তার মনে করেন যে তার খাবারের যে লিস্ট সেই খাবার অনুযায়ী তাকে 3 কেজি খাবার দিবে ঘোড়াকে পরিশ্রম করাবে কয় ঘন্টা 8 ঘন্টা খাবার দিবে কয় কেজি 3 কেজি আবার পরের দিন ঘোড়াকে পরিশ্রম করাবে 9 ঘন্টা কিন্তু খাবার দিবে 2.5 কেজি অর্থাৎ দিন দিন পরিশ্রম বাড়বে আর খাবারের পরিমাণটা কি কমে আসবে কারণ ঘোড়া তো খেয়ে খেয়ে মোটা তাজা হয়ে গেছে এখন এটার মেদ ভুঁড়ি কমানোর জন্য যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য ডেলি পরিশ্রম হবে বেশি কিন্তু খাবার হবে কি কম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 11 মাস তোমরা খেয়েছো যেভাবে মনে চায় এভাবে ইচ্ছা মতো খেয়েছো 11 মাস খেয়ে তোমাদের মেদ ভুঁড়ি হয়ে গেছে তোমরা মোটা তাজা হয়ে গেছো 1 মাস আমি তোমাদেরকে এই রোজা দিয়েছি যেমনিভাবে ঘোড়াকে
আমি 8 ঘন্টা পরিশ্রম করার পরে 3 কেজি খাবার দিয়েছি 9 ঘন্টা পরিশ্রম করার পরে 2.5 কেজি খাবার দিয়েছি তাকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করার জন্য তার শরীর একেবারে হ্যাংলা পাতলা হয়ে গেছে এখন এই ঘোড়াকে দিয়ে যুদ্ধ করানো যাবে ঠিক তেমনি ভাবে 11 মাস তোমরা ইচ্ছামতো খেয়েছো এখন 1 মাস আমি তোমাদেরকে রোজা দিয়েছি এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে আল্লাহকে ভয় করবে নফসের বিরুদ্ধে জিহাদ করবে হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের নফসের যে চাহিদা আছে এই চাহিদা থেকে তোমার নিজেকে তুমি বিরত রাখবে আর এই বিরত রাখার মানেই হচ্ছে এই রোজার রোজা রাখার মানেই হচ্ছে তুমি তাকওয়া অর্জন করতে পারবে এজন্য আল্লাহ বলেন আমি এই 1 মাস তোমাদের জন্য আমি তাকওয়া অর্জনের জন্য আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তাকওয়ার উদাহরণ কোরআনে কারীমের ভিতরে পোশাকের সাথে তুলনা করা হয়েছে পোশাক আমরা যে শরীরের ভিতরে পোশাক পরি না এই পোশাকের সাথে তুলনা করা হয়েছে ওয়ালিবাসু তাকওয়া যালিকা খায়র উত্তম পোশাকই হচ্ছে তাকওয়া পরিপূর্ণ পোশাকই হচ্ছে তাকওয়া পোশাকের সাথে তাকওয়ার সাথে তুলনা করার কারণ কি পোশাকের সাথে তাকওয়ার সাথে তুলনা করার কারণ হচ্ছে যে পোশাক যেমনি ভাবে মানুষকে ধুলাবালি বিভিন্ন রকমের রোদ বৃষ্টি বিভিন্ন রকমের আযাব গজব থেকে মানুষকে যেভাবে পোশাক হেফাজত করে আর পোশাকের সাথে তাকওয়াকে তুলনা করার কারণ হচ্ছে তাকওয়াও মানুষকে বিভিন্ন রকমের গুনাহ বিভিন্ন রকমের কলঙ্ক যত রকমের খারাপি আছে পাপাচার আছে ওই সমস্ত পাপাচারি থেকে তাকওয়া মানুষকে দূরে রাখে দূরে সরিয়ে রাখে যে পোশাক যেভাবে মানুষকে ধুলা বালি বৃষ্টি রোদ থেকে যেভাবে মানুষকে হেফাজত করে তাকওয়া মানুষকে গুনাহ থেকে হেফাজত করে পোশাকের মাধ্যমে মানুষের সৌন্দর্য বাড়ে একটা মানুষ যদি সুন্দর পোশাক পরিধান করে তাহলে তার সৌন্দর্যটা অটোমেটিক ভেসে উঠবে তাকে অনেক ভালো লাগবে আর ঠিক তেমনি ভাবে একটা মানুষ যদি তাকওয়াবান হয় এই তাকওয়ার কারণে তার অন্তরের সৌন্দর্য বেড়ে উঠবে অন্তরের সৌন্দর্য বেড়ে যাবে যে পোশাক যেমনি ভাবে মানুষকে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক তেমনি ভাবে তাকওয়া মানুষের অন্তরের সৌন্দর্য বৃদ্ধি করে এখন এই তাকওয়া কাকে বলে তাকওয়ার পরিচয় কি কিভাবে আল্লাহকে ভয় করব তাকওয়া কিভাবে অর্জন করব তাকওয়ার একটা পরিচয়ের দরকার আছে না কি বলেন দরকার আছে না নাই আছে তো বলে তাকওয়া কাকে বলে বলে তাকওয়া বলা হয় যে এই যে রমজান মাস আসতেছে বিভিন্ন রকমের অফিসাররা বিভিন্ন ফাইল সই করতে গিয়ে বিভিন্ন রকমের ঘুষ তাদের সামনে আসে বিশেষ করে এই রমজান মাসে যখন তাদের টাকা পয়সার খুব বেশি প্রয়োজন হয় এই টাকা দিয়ে ফ্যামিলির মার্কেটিং করবে ঘরের বাজার সদাই করবে জায়গা জমি কিনবে কত রকমের কত কিছু হয় তো এই যে সই করানোর জন্য তাকে যে ঘুষটা দেওয়া হবে সে যদি আল্লাহকে ভয় করে আল্লাহকে হাজির নাজির মেনে যদি সেই ঘুষটাকে যদি সে বর্জন করে তাহলে এটাকেই বলা হয় তাকওয়া এটাকেই বলা হয় আল্লাহর ভয় আরেকটু সহজ করে যদি বলি এই যে কিছুদিন পূর্বে আমাদের কি কনকনে শীত আমাদের এই আমাদের শুধু আমাদের সমাজে নয় সারা বাংলাদেশেই ছিল অনেক শীত ছিল কনকনে শীত ছিল ছিল না ছিল এরকম শীতের সময় কারো ফরজ গোসল হয়ে গেছে মসজিদের মুয়াজ্জিনের আজান তার কানের ভিতরে চলে আসছে শয়তান তাকে ধোকা দিতেছে এত শীত এই শীতের ভিতরে তুই ঠান্ডা পানি দিয়ে তুই কিভাবে গোসল করবি থাক তোর ফজরের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই তুই ঘরের ভিতরে শুয়ে থাক কিন্তু সে শয়তানের ওয়াসওয়াসাকে সে পরোয়া করলো না মুয়াজ্জিনের আজান তার কানে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে সে বিছনা থেকে আলাদা হয়ে গিয়ে সেই পানি দিয়ে গোসল করে সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ভিতরে এসে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে সেই শয়তানের কথাকে সে পরোয়া করে নাই সে যে আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করার জন্য ফজরের নামাজ জামাতের সাথে করেছে এটা কি বলা হয় তাকওয়া কথা কি বুঝে আসছে এটার নাম হচ্ছে তাকওয়া এটা কি বলা হয় তাকওয়ার পরিচয় সংক্ষেপের ভিতরে আমি সেই তাকওয়ার কথা আপনাদেরকে বললাম অনেকগুলি তাকওয়ার প্রকার আছে এর ভিতরে দুইটা প্রকার আমি বললাম তাহলে ঘুষের মাধ্যমে তাকে যদি অফার করা হয় ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য যেই লোন নিয়ে সে গাড়ি বাড়ি বহুত কিছু করতে পারবে কিন্তু সে অফার পাওয়ার পরেও
সেই লোনের অফারকে সে ফিরিয়ে দিল আল্লাহকে ভয় করার জন্য এটাকেই বলা হয় তাকওয়া এটাকেই বলা হয় আল্লাহর ভয় কারণ হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ গ্রহণ করে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের দলিল লেখে উভয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন বলেন নাউযুবিল্লাহ উভয়ের উপরে আল্লাহ রাসূল কি করেছেন লানত করেছেন যে সুদ দেয় যে সুদ খায় যে সুদের সাক্ষী থাকে আর যে সুদ যে দলিল লেখে এই উভয়ের উপরে কি আল্লাহ রাসূলের লানত এখন এই তাকওয়ার মাধ্যমে সে যদি সুদকে বর্জন করে যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা যে তুমি আল্লাহর জন্য রাখতেছো আল্লাহকে ভয় করে রাখতেছো তাকওয়া অর্জনের জন্য রাখতেছো এই রোজা এবং কোরআনে কারীম যদি তোমার রমজান মাসে যদি তুমি তেলাওয়াত করো তাহলে এই রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশকারী হবে আল্লাহকে রাজি ও সন্তুষ্টি করার জন্য তুমি যদি রোজা রাখো রমজান মাসে যদি কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করো একমাত্র আল্লাহর জন্য তাকওয়া হাসিলের জন্য তাহলে এই রোজা এবং কোরআন তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে কি করবে সুপারিশ করবে হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল الصيام والقران يشفعان للعبد يوم القيامه রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে ইয়াকুলু রোজা বলবে আসসিয়ামু আই রব্বি মানাতুহু তুআম ওয়াশাহাওয়াতি বিন নাহারি ফাশফিআনি ফি আয় আল্লাহ আমি এই রোজাকে রাখতে গিয়ে তোমার বান্দা পানাহার থেকে বিরত থেকেছে আমি তাকে পানাহার থেকে দিনের বেলায় বিরত রেখেছি এবং স্ত্রী সহবাস থেকে আমি তাকে বিরত রেখেছি রব্বুল আলামিন তুমি আমার সুপারিশ কবুল করো রোজা বলবে আমি তাকে দিনের বেলায় খাবার থেকে এবং স্ত্রী সহবাস থেকে আমি তাকে কি রেখেছি বিরত রেখেছি আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো এরপরে কোরআনে কারীম বলবে ওয়াকুলু আল কোরআন মানাতুহুন নাউম বিল্লাইলি ফাশফাআনি ফিহি ক্বালা ফায়ুশাফফিআন কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দাকে আমি রাতের বেলায় ঘুমাতে দেই নাই কোরআনে কারীমের তেলাওয়াত করেছে ও রব্বুল আলামিন তুমি আমার সুপারিশকে কবুল করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফায়ুশাফফিআন উভয়ের সুপারিশকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন বলেন সুবহানাল্লাহ বিএসএফ সদস্যরা বেনাপোলে যদি কোনো বাংলাদেশের কোনো সদস্যকে যদি অ্যারেস্ট করে তাদেরকে যদি রিমান্ডে নিয়ে যায় বলে যে তাদেরকে রিমান্ডে নিয়ে যাও এরকম সময় রিমান্ডে নিয়ে যাওয়ার সময় যদি হঠাৎ করে বড় ধরনের কোনো অফিসার আসে অফিসার এসে যদি বলে তারা তাদেরকে তোমরা অ্যারেস্ট করেছো কেন তাদেরকে ধরেছো কেন তারা তো আমার পরিচিত আমি তাদেরকে চিনি তারা খুব ভালো মানুষ তাদেরকে অ্যারেস্ট করো না তাদেরকে ছেড়ে দাও ওই মুহূর্তে যদি ওই বড় অফিসারের সুপারিশ যদি আপনি আমাকে যদি সাথে সাথে যদি ছেড়ে দেয় রিমান্ডের আসামি তাহলে আমাদের কি খুশি লাগবে নাকি মন খারাপ হয়ে যাবে আওয়াজ করে বলেন খুশি লাগবে না মন খারাপ হয়ে যাবে খুশি লাগবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই সময়ে যদি কোরআন এবং রোজা যদি আমাদেরকে সুপারিশকারী আল্লাহর কাছে যদি সুপারিশ করে যে আল্লাহ আমি রোজা আমি কোরআন তারা আমাদেরকে তেলাওয়াত করেছে আমাকে রোজা রেখেছে দিনের বেলায় আমরা তাদেরকে খেতে দেই নাই স্ত্রী সহবাস করতে দেই নাই রাতের বেলা ঘুমাতে দেই নাই আল্লাহ তুমি সুপারিশ কবুল করো আল্লাহ যদি এই সময় সুপারিশ কবুল করে তাহলে আমাদের সুখের আর কোনো সীমা থাকবে কি বলেন সুখের কোনো সীমা থাকবে থাকবে না ওই সময় কোরআন রোজা আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ যেন এই ধরনের সুপারিশ আমাদেরকে আমাদের নসিবে রাখে আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন রমজান মাসে একটি নফল ইবাদত অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমতুল্য কথা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে
রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসে একটা ফরজের সমতুল্য রমজান মাসে একটা ফরজ ইবাদত অন্য মাসে 70টা ফরজের সমতুল্য বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের ভিতরে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়া রমজান মাসে যদি একটি নফল ইবাদত করো তাহলে অন্য মাসে এটা ফরজের সমতুল্য ফরজের সমান আর যদি অমান আদা ফরিদাতান ফীহি কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়া আর যদি রমজান মাসে যদি একটা ফরজ ইবাদত করো তাহলে অন্য মাসে 70টা ফরজের সমতুল্য হয়ে যাবে তো এখন দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছে ব্যবসায়ীদের যেমন ব্যবসায়ের মৌসুম থাকে রমজান মাসে আসলে এই দুই ঈদের ভিতরে তারা পরিপূর্ণভাবে ব্যবসা করে পরিপূর্ণভাবে তারা ব্যবসা করে এই সারা বছরের টাকা তারা সেখানে উসুল করে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুযোগ দিয়েছে যে নফল একটা ইবাদত করলে ফরজের সমতুল্য হয়ে যাবে অন্য মাসের আর ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজের সমতুল্য হয়ে যাবে এখন মনে রাখতে হবে আমাদেরকে খুব ভালো করে ইয়াদ রাখতে হবে স্মরণ রাখতে হবে যে ফরজ ইবাদত করলেই অন্য নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে কিন্তু ফরজ ইবাদতই যদি না করে তাহলে নফল ইবাদতের সওয়াব কিন্তু আশা করা যাবে না সিম্পল যদি একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই যে কেউ যদি বাজারে মাছ কিনতে যায় ছোট ছোট মাছ কিনতে যায় 1 কেজি বা 2 কেজি মাছ কিনলো তো যার কাছ থেকে মাছ কিনলো ওই লোক খুশি হয়ে তাকে এই পরিমাণ কিছু মাছ খুশি হয়ে দিয়ে দেবে ওজনে হইছে তারপরে একটু মাছ বেশি দিয়ে দেন অনেক সময় বেশি দিয়ে দেয় এখন যদি আমি আপনি বলি যে ভাই আমি যে আপনার কাছ থেকে 2 কেজি মাছ কিনেছি এই মাছটা আপনি ফেরত নিয়ে আমাকে টাকাটা দিয়ে দেন কয় কেন বলতেছে যে আপনি যে আমাকে ফাও যে মাছটা দিবেন ওই মাছটা দিয়ে আমার আমার রান্না হয়ে যাবে ওই মাছের আমার কোনো প্রয়োজন নেই তাহলে বিক্রেতা কি বলবে যে আসল যে ব্যক্তি মাছ নেবে বিক্রেতা বলেই ফেলবে আসল যে ব্যক্তি মাছ নেবে তাকে ফাও দেওয়া যায় আসলে যদি কেউ না নেয় তাহলে তাকে ফাও দেওয়া যাবে কথা বলেন না কেন ফাও দেওয়া যাবে না এখন যদি আমরা আসল ইবাদতই না করি আসল নামাজই না পড়ি তাহলে নফল নামাজ পড়ে আমাদের কি হবে রমজানের ফরজ রোজাই যদি না রাখি তাহলে নফল ইবাদত বন্দিকে আমাদের কি ফায়দা হবে বলেন এজন্য আসলটা করলে নফলটা পাওয়া যাবে আসলটাই যদি না করি তাহলে কি নফলটা কি পাওয়া যাবে না নফলটা আমাদের পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের ফরজ ইবাদত বন্দেগীগুলি পালন করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এই যে রোজা আমরা রাখব রোজা আমরা কার জন্য রাখব আওয়াজ করে কথা বলি রোজা কার জন্য রাখব আল্লাহর জন্য রাখব নাকি কোনো মানুষকে দেখানোর জন্য আমার চাচা আমার ভাতিজা আমার মা-বাবকে দেখানোর জন্য না মসজিদের ইমাম সাহেবকে দেখানোর জন্য কার কার জন্য রোজা রাখব আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর সন্তুষ্টি করার জন্য একমাত্র আল্লাহর জন্য এখানে দুনিয়ার কোন মানুষকে আমরা দেখানোর জন্য রোজা রাখবো আর আল্লাহর জন্য যদি রোজা রাখি তাহলে এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজের হাতে দিব বলেন সুবহানাল্লাহ এলাকার মেম্বার যদি একটা পুরস্কার দেয় তাহলে মেম্বার যেমন তার পুরস্কারটা তেমন হবে যদি প্রধানমন্ত্রী যদি কোনো পুরস্কার দেয় তাহলে মেম্বারের আকারে পুরস্কারটা দিবে নাকি প্রধানমন্ত্রী যত বড় তার পুরস্কারটাও হবে তত বড় কি বলেন প্রধানমন্ত্রী যত বড় তার পুরস্কারটাও তত বড় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জীবের মালিক স্রষ্টা যিনি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন সেই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যিনি সৃষ্টি করেছেন তিনি যদি তার হাতে পুরস্কারটা দেয় তাহলে তার পুরস্কারটা কি পরিমাণ হবে এটা কোনোদিন কেউ কল্পনা করতে পারবে না হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল আমাল ইবনি আদম ইউযাআফ আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিআফিন যে মুমিন বান্দার প্রত্যেক আমলের সওয়াবের গুণ যেগে 10 থেকে নিয়ে একেবারে 700 গুণ পর্যন্ত তাকে সওয়াব দেওয়া হয় তাকে নেকি দান করা হয়
তাহলে আমলের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি দেওয়া হয় তাকে সওয়াব দেওয়া হয় قال الله تعالى الا الصوم আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার সওয়াবের কোনো পরিমাণ নাই প্রত্যেকটা নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই কিন্তু রোজার সওয়াবের কোনো পরিমাণ নাই রোজার সওয়াবের কোনো পরিমাণ আমি দিব না ফাইন্নাহু লি ওয়া না আজিজি বিহি রোজা আমার বান্দা আমার জন্য রেখেছে আমার বান্দাকে আমি এই রোজার প্রতিদান নিজের হাতেই দিব রোজার সওয়াবের কোনো পরিমাণ নাই সমস্ত নেক আমলের সওয়াবের পরিমাণ আছে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত ইল্লা সাউম কিন্তু রোজার সওয়াবের কি নাই কোনো পরিমাণ নাই তাহলে এটার পরিমাণ কি পরিমাণ হবে এটা আল্লাহই ভালো জানে কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি আমার বান্দা দিনের বেলায় না খেয়ে রয়েছে একমাত্র আমার জন্য স্ত্রী থেকে বিরত রেখেছে একমাত্র আমার জন্য আমার বান্দা চাইলে সেই কঠিন রোদ্রের সময় সে ওযু করার সময় চাইলে সে মুহূর্তের মধ্যে কয়েক কোষ পানি সে গলার ভিতরে ঢুকিয়ে তার শুকনা গলাকে সে মুহূর্তের মধ্যে ভিজিয়ে ফেলতে পারত তার পিপাসা সে নিবারণ করতে পারত ঘরের ভিতরে দরজা লাগিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি কোমল পানি বের করে সে আহার করে তার তৃষ্ণা মিটাতে পারত পারত কি পারত না পারত কিন্তু আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রাজিয়ার সন্তুষ্টি করার জন্য আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে আমার বান্দা দিনের বেলায় না খেয়ে আমার জন্য রোজা রেখেছে আমার বান্দা স্ত্রীর সহবাস থেকে বিরত রেখেছে যেহেতু আমার জন্য করেছে এজন্য এই রোজার সওয়াবের কোনো পরিমাণ রাখবো না এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই এটা আমার কাছেই আমি রেখে দিয়েছি আমার বান্দার সওয়াবের পরিমাণ যে কি পরিমাণ দেবো এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি বলেন সুবহানাল্লাহ এটার কোনো পরিমাণ নির্ধারিত নেই তো এটার পরিমাণ যেহেতু নির্ধারিত নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন এটা আল্লাহই ভালো জানেন তো আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা এই গরমের দিনে আমার জন্য রোজা রাখবে আর কাল কিয়ামতের ময়দানে যখন সে পিপাসার্ত হয়ে যাবে আমি আমার বান্দাকে আমি সেই কঠিন মুসিবতের সময় আমি পানি পান করাবো বলেন সুবহানাল্লাহ ان الله تبارك وتعالى قضى على نفسه الله رب العالمين বলেন আমার নিজের উপরে আমি নিজের ফয়সালা করে নিয়েছি জান্নাহু মান আতাশ নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইফিন গরমের দিনে কঠিন পিপাসার্ত অবস্থায় যেই বান্দা আমার জন্য রোজা রাখবে সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশ ওই কিয়ামতের ময়দানে কঠিন পিপাসার্ত অবস্থায় আমার বান্দাগুলোকে আমি পানি পান করাব আমার বান্দাগুলি আমার জন্য কষ্ট করে রোজা রাখবে তাহলে আমার বান্দার সেই কষ্টের প্রতিদান আমি দেব না এটা হতে পারে না রোজা রাখবে দুনিয়াতে কিন্তু ওই দুনিয়াতে কষ্ট করে রোজা রেখেছিল পিপাসার্ত ছিল কিন্তু এই দুনিয়ার পরিশ্রমের কারণে কিয়ামতের ময়দানে যখন পানি পানি করে বান্দা চিৎকার শুরু করবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি পান করাবেন বলেন সুবহানাল্লাহ সাধারণ কোনো পানি নয় হাউজে কাউসারের পানি যেই পানি পান করলে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো পিপাসা লাগবে না একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ যেই পানি পান করাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কি লাগবে না কোনো পিপাসা লাগবে তো তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না কয় ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয় না তিন ব্যক্তির দোয়া সালাসাতুন লা তুরদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়াকে কখনো প্রত্যাখ্যান করা হয় না এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশা ন্যায়পরায়ণ সরকার যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াকে কখনো কি করেন না ফিরিয়ে দেয় না দুই নম্বর ওয়াসাইমু হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি যখন ইফতারকে সামনে নিয়ে যখন ইফতারের অপেক্ষায় বসে থাকে আল্লাহর কাছে যখন দোয়া করে তার নিজের গুনাহের জন্য নিজের কৃতকর্মের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ হাত খোলা আছে মুখ খোলা আছে চোখ খোলা আছে চাইলেই মুহূর্তের মধ্যে ঠান্ডা শরবত পানি সেই পানি খেয়ে নিজের পিপাসা নিবারণ করতে পারি পাঁচ মিনিট আছে সাত মিনিট আছে চাইলেই মুহূর্তের মধ্যে পিপাসা নিবারণ করতে পারি চাইলেই খেজুর খেতে পারি চাইলেই ফল খেতে পারি কিন্তু পাঁচ মিনিট আছে সাত মিনিট আছে তারপরেও খাবো না আল্লাহ তোমার হুকুম অনুযায়ী আমি সাহারি করেছি তোমার যখন হুকুম হবে ওই সময় আমি ইফতার করব
দুনিয়ার কোনো মানুষকে আমি দেখানোর জন্য ইফতার করব না তোমার হুকুম যখন হবে তখনই আমি ইফতার করব এই যে আল্লাহর কথা অনুযায়ী আমি ইফতার করতেছি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ পাক বলেন ওই ইফতারকে সামনে নিয়ে যখন বান্দা দোয়া করে তখন সেই দোয়াকে আমি কবুল করি ওই দোয়াকে আমি ফিরায় দেই না বলেন সুবহানাল্লাহ এজন্য ইফতারের সময় বেশি বেশি করে দোয়া করতে হবে কারণ ইফতারের সময় দোয়া কি হয় আর তিন নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম পুরো জুলুম করা হয় ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়াকে আল্লাহ কখনো কি করেন না ফিরাইয়া দেন তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না এক নাম্বার ন্যায়পরায়ণ বাদশাহ দুই নাম্বার রোজাদার ব্যক্তি যখন ইফতারকে সামনে নিয়ে দোয়া করে তিন নাম্বার মাজলুম ব্যক্তি যার উপর জুলুম করা হয় ওই ব্যক্তিকে বলা হয় মাজলুম ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক ওই দোয়াকে কখনো ফিরাইয়া দেয় না যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয় মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি ঈমানের আশায় সওয়াবের নিয়তে যে বান্দা রোজা রাখবে আল্লাহ তাআলা বলেন তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে ইমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে তার পিছনের গুনাহগুলিকে আল্লাহ পাক কি করেন মাফ করে দেন এই জন্য রোজাটা যাতে আমাদের আল্লাহর উদ্দেশ্যেই হয় এছাড়া যেন অন্য কোনো উদ্দেশ্যে না হয় এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বৈশিষ্ট্য দান করেছেন যেই বৈশিষ্ট্যগুলি পিছনের কোনো উম্মতদেরকে দেওয়া হয়নি একমাত্র শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে পাঁচটি বৈশিষ্ট্য দান করেছেন এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতেও উত্তম বলেন সুবহানাল্লাহ এই একটা নিয়ামত আমাদেরকে দান করা হয়েছে দুই নাম্বার রোজাদার যখন আল্লাহর জন্য রোজা রাখবে একেবারে ইফতার পর্যন্ত সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য ক্ষমার জন্য দোয়া করতে থাকে বলেন সুবহানাল্লাহ সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য কি করে দোয়া করে হাদিসটি মুসনাদে আহমদ কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে তিন নাম্বার এই যে উম্মতে মুহাম্মাদকে একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তিন নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই রমজান মাসে শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে রাখেন যাতে করে উম্মতে মুহাম্মাদকে যেন ধোঁকা না দিতে পারে সেজন্য শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রাখেন চার নাম্বার রোজা যেই বান্দা আল্লাহর জন্য রাখবে ওই বান্দার জন্য প্রতিদিন রমজানের প্রতিদিন আল্লাহ পাক জান্নাতকে সাজাইতে থাকে জান্নাতকে সুসজ্জিত করতে থাকে আর বলে অল্প কিছুদিন পরেই আমার বান্দারা এই জান্নাতের ভিতরে এসে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ রমজানের প্রতিদিন জান্নাতকে কি করতে থাকে সাজাইতে থাকে প্রতিদিন কোনোদিন মিস নেই আর পাঁচ নাম্বার হচ্ছে রমজানের শেষের রাত্রে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমার ফয়সালা করে দেন বলেন সুবহানাল্লাহ রমজানের শেষের রাত্র সাহাবা একরাম জিজ্ঞাসা করছে আল্লাহর নবী শেষের রাত্র কি সবে কদর বলতেছে না শ্রমিক যখন তার কাজ যখন সমাপ্ত করে ওই সমাপ্ত করার পরেই শ্রমিকের মজুরি দেওয়া হয় অর্থাৎ সারা মাস আমরা যখন রোজা রাখবো চাঁদ রাত যেটাকে বলে চাঁদ রাত আমরা যেটাকে বলি ওই শেষের রাত্রে আল্লাহ পাক আমাদেরকে আমরা যে শ্রম দিয়েছি আমরা যে পরিশ্রম করেছি এই পরিশ্রমে পারিশ্রমিক দিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমার ফয়সালা করে দেন বলেন সুবহানাল্লাহ শেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব এই রমজানের এত বড় বরকত এত বড় ফজিলত পাওয়ার পরেও কিছু মানুষ এই ফজিলত থেকে বঞ্চিত থাকবে কি থাকবে না থাকবে ওই বঞ্চিত মানুষদের তিনটা কথা বলেই আমি আমার বক্তব্য আজকে শেষ করবো ইনশাআল্লাহ যে রমজানের এত বরকত পাওয়ার পরেও কিছু মানুষ এই রমজানের বরকত থেকে বঞ্চিত থাকবে না ভাই থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা একরামদেরকে ডেকে মসজিদে নববীতে এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে দাঁড়াইলেন প্রথম মেম্বারে দাঁড়ালেন বললেন আমিন দ্বিতীয় মেম্বারের উপরে দাঁড়ালেন বললেন আমিন তৃতীয় মেম্বারের উপরে দাঁড়ালেন বললেন আমিন মেম্বার থেকে নেমে আসার পরে সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তিনটা সিঁড়িতে ধাপে ধাপে উঠলেন বললেন আমিন এটা কি জন্য আপনি করলেন এটা তো আমরা বুঝতে পারলাম না এরকম ঘটনা তো আগে কখনো ঘটে নাই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলেছে আপনার যে সমস্ত বান্দারা রমজান মাস পাওয়ার পরেও তার নিজের গুনাহ খাতা ক্ষমা করাতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে আমি যখন উঠেছি আমাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার নাম উচ্চারণ হওয়ার পরেও যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হোক তখন আমি বললাম আমিন তিন নাম্বার যে ব্যক্তি রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার মা বাবাকে জীবিত অবস্থায় পেয়ে অথবা দুইজনের যে কোনো একজনকে পেয়ে নিজের জান্নাতকে সে কামাই করতে পারলো না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংসের কথা বলতেছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথার উপর মোহর মেরে দিতেছেন অর্থাৎ দুইজনেই একটি কথার উপর মোহর সিল লাগাইয়া দিতেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে এত রহমত এত বরকত এত ফজিলত পাওয়ার পরেও সে গুনাহ খাতা ক্ষমা করতে পারে না সে ধ্বংস হোক দুরূদ পড়ার পরেও যে ব্যক্তি নবীর নাম নবীর উপরে দুরূদ পড়ে না নবীর নাম শোনার পরে ওই ব্যক্তি ধ্বংস হোক আর নিজের মা বাবাকে পেয়ে অথবা দুইজনের একজনকে পেয়েও সে জান্নাতকে কামাই করতে পারলো না ওই ব্যক্তি কি হোক ধ্বংস হোক মহতরম হাজরিন রমজানের কিছু বরকত কিছু ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের রহমত বরকত মাগফিরাত নাজাত এই সম্পূর্ণ বরকত মাগফিরাতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন সকলে মনে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়ে নিন।